এই মুহূর্তে ডিসেম্বর মাসের মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার বেরিয়ে আসছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে। এই অর্ডারটি প্রকাশিত হয়েছে 23/11/2021 অর্থাৎ গতকাল। তো আমরা দেখে নিচ্ছি এই অর্ডারে ঠিক কি বলা আছে। মিড ডে মিল মেটেরিয়ালস ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 21 ইজ শেডিউল্ড অ্যাজ গিভেন। নিচে তোমাদের একটা শিডিউল দেওয়া আছে কি কি দেওয়া হবে আগে দেখে নিই এবং কতটা পরিমাণে দেওয়া হবে দেখে নিচ্ছি। চাল 2 কেজি, আলু 2 কেজি, চিনি 250 গ্রাম, ডাল 250 গ্রাম এবং একটি করে সাবান দেওয়া হবে। এবং এটি সমস্ত প্রি প্রাইমারি, প্রাইমারি, আপার প্রাইমারি, SSK, MSK, NGO সব জায়গাতে এটা দেওয়া হবে। এবার কবে কবে এটা আমাদের দেওয়া হবে তার শিডিউলটা আমরা দেখে নিই। তোমরা জানো এর আগে পিছিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হয়, এটা পশ্চিম মেদিনীপুরের, হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টের এর এর সময়ই বা এর একটু পরে দেওয়া হবে। তো তার ডেটটা আমরা দেখে নিচ্ছি, 6/12/2021 সোমবার 10টা থেকে 1টা অবধি দেওয়া হবে প্রি প্রাইমারি এবং ক্লাস 1, এবং ওই দিনই দুপুর 1টা থেকে 3টের মধ্যে ক্লাস 5কে দেওয়া হবে। 7/12/2021 মঙ্গলবার 10টা থেকে 1টার মধ্যে ক্লাস 2-3কে দেওয়া হবে, এবং ওই দিনই দুপুর 1টা থেকে 3টের মধ্যে ক্লাস 6কে দেওয়া হবে। 8 তারিখ বুধবার 10টা থেকে 1টার মধ্যে ক্লাস 4কে দেওয়া হবে, এবং ওই দিনই দুপুর 1টা থেকে 3টের মধ্যে ক্লাস 7কে দেওয়া হবে। 9 তারিখ বৃহস্পতিবার 10টা থেকে 1টার মধ্যে যারা এর আগে পায়নি বা যাদের গার্জেনরা আসতে ভুলে গেছিল তাদেরকে দেওয়া হবে, এবং 1টা থেকে 3টের মধ্যে ওই দিনই ক্লাস 8কে দেওয়া হবে। তো এইটাই হচ্ছে কবে কবে দেওয়া হবে। এবার দেখে নিই এর সঙ্গে আর কি বলা আছে। এর সঙ্গে বলা আছে যে আলুটা সেটা 15 টাকা পার কেজি করে স্কুলকেই লোকাল মার্কেট থেকে কিনতে হবে, এবং বাকি যে জিনিসগুলো আছে ডাল, চিনি এবং সাবান এগুলো সাপ্লাই করা হবে। এবং তোমাদের এই যে মিড ডে মিল দেওয়া হবে এর সঙ্গে অবশ্যই 1 মাসের আয়রন আর ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হবে। এছাড়া স্কুলগুলোকে স্যানিটাইজ করতে বলা আছে, 4 তারিখের মধ্যে স্কুলগুলো যাতে প্রপার স্যানিটাইজ হয় সেই কথাও এখানে বলা আছে। গার্জেনদেরকে জানানো হবে 4 তারিখের মধ্যে, তোমাদের গার্জেনরা 4 তারিখের মধ্যে স্কুল মারফত খবর পেয়ে যাবে যে মিড ডে মিল দেওয়া হবে, এবং স্কুলে গিয়ে গার্জেনদের অবশ্যই সেফটি মেজার, হাত স্যানিটাইজ করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, অবশ্যই তাদেরকে মাস্ক পরিধান করতে হবে। তো এই ছিল ডিসেম্বর মাসের মিড ডে মিলের নোটিশ। এইরকম আরও শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকছে।